Now it never get it out of. We are starting our journey from Tekergat and other side of the Ballas. এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হলো শুরু, মানে আমাদের খোয়াই নদী যেখানে শুরু। সো ভিডিওতে আপনারা সাথে থাকবেন। আপনারা বলতে পারেন এটা একটা প্রত্যন্ত অঞ্চল, বাট এটা আর আর 10টা গ্রামের মতোই স্বাভাবিক। কিন্তু আমার কাছে একটা জিনিস একটু ব্যতিক্রম লাগলো, সেটা হলো এই যে নারিকেল জিঞ্জিরা, মানে নোয়াখালী স্টাইলের কিছু গাছ দেখা যাচ্ছে এই জায়গায়। হ্যাঁ, আচ্ছা যাক, আমাদের সাথে ট্যুরে ছিলেন সিয়াম এবং সাইম সাজাদ, সরি সিজান সাজাদ এবং আদার্স। আচ্ছা যাক, আমাদের ট্যুরটা যেন ভালো হয় এবং আমরা যেন খুব সুন্দরভাবে খোয়াই নদীর যে শুরু, মানে যেখান দিয়ে খোয়াই নদী প্রবেশ করেছে বাংলাদেশে, সেই জায়গায় পৌঁছাতে পারি। আপনাদের সবার কাছে শুভকামনা, ভিডিওতে সাথে থাকবেন। এলাকায় আরও একটি জিনিস লক্ষ্য করার মতো, সেটি হলো বাঁশের চাষ হয় প্রচুর। হ্যাঁ, আপনারা যদি দেখতে পারেন তো আশেপাশে প্রচুর বাঁশ আছে। হ্যাঁ, এটা একটা বাঁশের ঝাড় এবং সাইডে আরও দু তিনটে আছে। যাক, মানে বলতে গেলে ইংরেজ বণিকরা না, আচ্ছা এটা আসলে প্রকৃতির ব্যাপার, ইংরেজদের কোনো ব্যাপার নয়। আচ্ছা যাক, তো ভিডিওতে সাথে থাকবেন এবং আরও কয়েকটি ক্লিপ আমি অ্যাড করতে যাচ্ছি একটু পরে। হ্যাঁ, সাথে থাকবেন আমাদের সাথে। সো গাইস, ওই সাইডে যে বাসাগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ধান খেতের পরে ওইগুলো হলো ইন্ডিয়া, মানে মাঝখানে একটা নদী প্রবেশ করেছে। আর ওই যে একটা সাদা ভবন দেখতে পাচ্ছেন এবং কিছু পাহাড় দেখা যাচ্ছে, সবই ইন্ডিয়ার। আচ্ছা যাক, আমি একটু কাছ থেকে ভিডিও করার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা ইন্ডিয়ার বর্ডারের ঠিক কাছাকাছি আছি। এটা বাল্লা সীমান্তে পড়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বর্ডার। আসলে আপনারা হয়তো নিজেই বুঝতে পারছেন যে আমরা কতটা ঠিক কাছে আছি। এই যে এখানে একটা পয়েন্ট আছে, যেই পয়েন্ট থেকে আর কি ইন্ডিয়া বাংলাদেশের সীমানা শুরু হয়েছে এই যে আর কি। আচ্ছা, ভিডিওতে অতটা বোঝানো যাচ্ছে না, তারপরেও আর ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছেন অনেক পাহাড় আছে। এই পাহাড়গুলো আসলে মৌলভীবাজারের সাথে কানেক্টেড। ও এটা সাদা দেখা যাচ্ছে না, এটা ইন্ডিয়ার পানির কোম্পানির ফ্যাক্টরি। আচ্ছা হ্যাঁ, এই যে আমরা জানতে পারলাম এইমাত্র যে এই সাদা যে ভবনটি দেখা যাচ্ছে, এটা ইন্ডিয়া ইন্ডিয়ান ওয়াসা। আচ্ছা, বাংলাদেশের ওয়াসা ইন্ডিয়ান কি জানি, মানে পানি উন্নয়ন বোর্ডের একটি সংস্থার আর কি অফিস এটি। ইন্ডিয়ার একটা চেক পোস্ট, বাট এদিক দিয়ে আপনি চাইলে যাইতে পারবেন না, যেতে হবে আপনাকে বাল্লা সীমান্ত দিয়ে অবশ্যই। আর একটু কাছ থেকে ভিডিও করার চেষ্টা করছি, কিন্তু খুব সতর্কতা অবলম্বনে, কারণ এখানে যদি কেউ আসে বা ধরতে পারে তাহলে একটা প্রবলেম হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার এই যে, হ্যাঁ এখানে একটি ক্ষেতের আল দেখা যাচ্ছে। এই সাইডটি হলো আপনার ইন্ডিয়া এবং এই সাইডটি হলো বাংলাদেশ। আর এই যে একজন মহিলা দেখতে পাচ্ছেন আপনারা কাজ করছে, উনি ইন্ডিয়ান। হ্যাঁ, এই যে এই জায়গায় যে বেড়াটা দেখাচ্ছে এটা পুরাটা ইন্ডিয়া, আর এই সাইড হলো বাংলাদেশ। এখানে ওদের চেকপোস্ট আছে অবশ্য। সো গাইজ, এটাই ছিল ইন্ডিয়ার একটি ভিডিও। নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো অবশ্যই। সো এই ছিল ভিডিও, আমি সাহায্য বাই। হ্যাঁ, এটাই খোয়াই নদীর শুরু, মানে ইন্ডিয়া থেকে বের হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ঠিক এই জায়গা দিয়েই। হবিগঞ্জবাসীর জন্য যে একটি বিশাল অবদান রেখেছে এই নদী, এই সেই নদী খোয়াই নদী। হ্যাঁ, এখান থেকেই শুরু, আপনারা দেখতে পাচ্ছেন স্টার্টিংয়ে আমরা আছি। আমার সাথে আছেন সিয়াম এবং আছেন সাইম সিজান। ও আচ্ছা সরি, এম কে সিয়াম নট সিয়াম। কৈশাব আচ্ছা, ভিডিওতে আসে নাই বাট সাপটা চলে গেছে। হ্যাঁ, নদীর এই পার বাংলাদেশ। হ্যাঁ, এই যে আমার পিছে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ। আমার সাথে আছে সিয়াম, এম কে সিয়াম এবং সায়াম সিজান। আচ্ছা যাক, এই ছিল আমাদের ভিডিও। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ
এই যে পিছে যা দেখতে পাচ্ছেন সব ইন্ডিয়া, ইন্ডিয়ার সীমানা শুরু, একটা নদী দুইটা দেশকে ডিভাইড করে দিয়েছে, ঠিক আছে? সো আচ্ছা হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইন্ডিয়ার স্টার্টিং, মানে খয় নদীর স্টার্টিং ইন্ডিয়ার মাধ্যমে। আমরা একটু আরেকটু সামনে যাচ্ছি, হ্যাঁ আচ্ছা, যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, ইন্ডিয়ান বিএসএফ বসা আমি ভিডিওতে দেখতে পাচ্ছি না, কই বসা করি? আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাক সাইডের ক্যামেরাতে দেখানোর ব্যবস্থা। হ্যাঁ